কিন্তু এই রাস্তা দিয়ে একসময় গাড়ি চলতো দশ বছর আগে ফোর গাড়ি যতগুলো ছিল এখানে চলতো হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এই যে চলে এলাম আপনাদের আজকে পাহাড় গোড়াতে দেখা নিয়ে যাব যে দেখুন এই যে আমাদের সাইদ ভাই ফটোগ্রাফার সাইদ আমাদের উনি আজকে এখানে প্রোগ্রাম ওনার বাড়ির পাশেই এর আগের বারে আসছিলাম ওনার বাড়িটা আমার থেকে দেখতে আমার নাম বাড়ির এইখানে আসলে এখানে আসলে গ্রামের ফিল ওইটা ঠিক আছে বাট ওনার বাড়িতে গেলে সাইড বাহের বাড়িতে গেলে আমার আমার নানুর বাড়ির ফিল হয় আমার নানুর বাড়িতে যেমন এ বিল্ডিং বিল্ডিং এবং একটু পুরানো টাইপসের বিল্ডিং হালকা এরপরে ফাঁসে মুরগি আছে এবং ফাঁকি আছে আচ্ছা সাইড বাইয়ের বাসায় একটা ময়না ফাঁকি আছে আমার আমার এক একসময় ময়না ফাঁকি ছিল এটা আমার যারা ফ্যামিলি মেম্বার আছে ওনারা জানেন এটা আর কি আজকে এগুলা এখন আপনাদেরকে আজকে ঘুরে দেখাবো বাইরের এলাকায় একটা অনেক উঁচু পাহাড় আছে এবং ওইখান থেকে একটা খুব সুন্দর দৃশ্য দেখা যায় ওইটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আসুন আমরা কীভাবে এই পাহাড়ে জার্নিটা শুরু এবং শেষ করে আপনারা ভিডিওতে দেখুন এই যে বন্ধুরা আমরা অলমোস চলে এলাম এখন এই যে ফটোগ্রাফার বাহিরা দেখেন আর আপনি তো আর অনেক জায়গায় ব্যবহার করেন তো এগুলো তো আপনার কষ্ট না হওয়ার কথা কিন্তু হ্যাঁ ওই জন্য আর তো আমরা প্রোগ্রাম করে করা শুরু কি ওকে বন্ধুরা এই যে ভাইয়া দেখুন ক্যামেরা এখনও ব্যাকের মধ্যে ঢুকাই নাই উনি কিছুক্ষণ আগে শুট করলাম এখন আবার বাইরে এলাম ঘুরে দেখার জন্য এদিকে এই যে বন্ধুরা এটা দেখুন এই ভিউটা দেখুন এখান থেকে ড্রোন তোলা যাইত তাহলে আরো অনেক সুন্দর দেখা যাইতো আপনারা হয়তো দেখতেছেন অনেক দূরে ছোট ছোট দুইটা বাড়ি দেখা যাচ্ছে এ ধরনের পরিবেশে যে কোনো সাউন্ড থাকবে না কোনো বাইরের নয় এই প্রাকৃতিক নয়স গুলো শোনেন ওইগুলো থাকবে বাইরে কোনো গাড়ির বা শহরে যেটা একটা বিরক্তিকর সাউন্ড থাকে ওইটা থাকবে না কি মজা হবে তবে তীতাও একটা আছে যেমন আপনি যে হঠাৎ ইমার্জেন্সিতে কোনো জায়গায় যাইতে হয় তাইলে এখান থেকে যাওয়া খুবই টাপ এটা আর কি এই যে বন্ধুর এখন একটু করে আমরা জলোশ্বাস পানি দেখতে পাচ্ছি এটা এটার মধ্যে পানি স্টক করে রাখা হয় পরবর্তী শেষ কাজ ইউজ করার জন্য এই ফুল ভিউটা দেখেন অনেকটা সুন্দর অনেক সুন্দর এগুলো কেমন লাগতেছে জানাবেন বিউটা আমার কিন্তু অনেক সুন্দর লাগতেছে আমার অনেক ভালো লাগতেছে এখানে ড্রোনের বিউর মতোই হচ্ছে কারণ আমরা অনেক উঁচু পাহাড়ে এখন অর্ধেক আসলাম আরো অনেক যাব এই যে আসুন আমরা আপনাদেরকে নিয়ে হাঁটতে হাঁটতে উপরের দিকে যাই হ্যালো বন্ধুরা আপনারা কি দূরে একটা ফ্যাক্টরি বা মিলের মতো দেখতেছেন ওটা হলো কি আপনারা আইডিয়া করেন তো হয়তো আপনারা আইডিয়া করতে পারবেন না এটা হচ্ছে যারা এখানে লোকাল আছে যারা চিনারা হয়তো চিনতে পারতেছেন এটা হলো কর্ণফুলি ফেফার মিল একটা সময় আমরা যখন ছোটো ছিলাম পড়ালেখা করতাম মানে এখনও তো করি যখন ছোটো ছিলাম তখন ফ্যামিলি থেকে কাতা অর্থাৎ লিখার জন্য কাতা কেনার সময় নোটবুক বানার সময় বেসিক্যালি লাল কালারের কর্ণফুলি কতগুলো খাতা ছিল যেগুলা যেগুলো লিখতে মজা অনেকটা এবং লিখলে নিচে দিয়ে উঠে না বাস উঠে না বা একটু ফিল আসে ওগুলাতে এবং ওগুলো অন্যান্য খাতার সাইতে একটু বাড়তি দুই তিন টাকা বা এরকম বাড়তি ছিল প্রতিদিস্তাই তারপরে ওগুলো আমরা নিতাম আমি নিতাম বেশি গেলে সবাই নিত ওই মিলটা এখন আমরা আপনাদেরকে দেখাচ্ছি ওই মিলটা হচ্ছে এই মিলটা বর্তমানে বন্ধ এটাই আর কি এত বড় একটা সম্পদ বাংলাদেশের বলা যায় অনেক অনেক মানুষের স্মৃতি এবং একটা ফার মিল মানে অনেক কিছু যারা বোঝেন তারা তো জানেন এখান থেকে বিদেশেও ফ্যাপার রপ্তানি হয়তো কিন্তু এখন এটা হাফতে বন্ধ এখানে যারা জব করে আমি শুনছি এখানে সাইড বাই থেকে এখন বসে বসে স্যালারি কাছে আর কি সরকারি চাকরি এটা একটা সুবিধা তবে আমার মনে হয় এটা না করে কোনো রকম ওই মিলটা চালু রাখাই ভালো হবে দেশের জন্য আর কি এতটুকুই এই যে বিউটা দেখুন কী অবস্থা এই যে বন্ধুরা কী ফিল করতেছেন ড্রোনের মতো ফিল করতেছেন এগুলো আমার হাতে করা ড্রোন তো আনি নাই ড্রোন আনলো সেইমে এরকমই হয়তো আর একটু ড্রোনের দরকার নেই আমার কি যথেষ্ট নয় আপনারা বলেন ফিল ভিউটা কীরকম আপনাদের কেমন লাগতেছে আপনাদের কমেন্ট বক্সে জানাবেন হ্যালো বন্ধুরা এই যে আমরা এই ছোটো একটা রাস্তা দিয়ে আসতেছিলাম

তো এটা এখন বর্তমানে বন্ধ আছে এখন বর্তমানে এটা রাস্তা ভেঙে যাওয়ার কারণে রাস্তাটা এখন স্থগিত আছে বন্ধ আছে তার জন্য বাট এটা এখন চলতেছে না কত বছর হবে এই রাস্তাটা বন্ধ হয়ে গেছে এটা তো প্রায় বিগত আরো দশ বছর আগে দশ বছর আগে বন্ধ হয়ে গেছে এটা আগে তো চলতো এটা বাট এখন এখানে গাছ গছলা বা সবগুলো কাটা শেষ তার জন্য এটা রাস্তাটা বন্ধ হয়ে গেছে আগে এখানে প্রচুর পরিমাণে কাটা ছিল প্রচুর পরিমাণে গাছ পাশে পাশে সবগুলো গাছ ছিল বাট এখন এগুলো নাইবিদে পাহাড়ের বর্তমান যেগুলো ছিল ওইগুলো এখন আর নেই আমি একটা জিনিস বিশ্বাস করতে না এই যে আমার ক্যামেরা আঠারো এম লেন্সের মধ্যে এগুলো সবগুলো চলে আসতেছে এই এক তো একটা রাস্তার মধ্যে কেমনে গাড়ি চলতো বা এটা কি আগে বড় ছিল এটাই সেম টু সেম এখন যে রাস্তা যেরকম আছে ওরকম বা জঙ্গল উঠে যাওয়ার কারণে রাস্তাটা বোঝা যাচ্ছে না রাস্তাটা অবটু অনেক বড়ে আছে পাঁচ ফুট বাই পাঁচ ফুট রাস্তায় আছে এটা ঠিক আছে এই চলতো যেগুলো বেশি বড় গাড়ি চলতো না এই যে আপনি জিপ যেমন কি পুরো জিপ আছে এই জিপগুলো এখানে চলতো বড় গাড়ি ওরকম না জিপের মধ্যে আপনার এই ইনফরমেশন দিয়ে সহযোগিতা করার জন্য এই যে আমরা আরেকটা আপনাদেরকে ঘুরে দেখাবো দেখেন এখন কি এইগুলো ভিউটা দেখেন এই এই ভিউ দেখে আপনাদেরকে মনে হয় এখানে সাত চাকা কোনো গাড়ি উঠতে পারবে আমার থেকে লাগতেছে আমরা হাঁটি উঠছি অনেক টাফ হয়ে গেছিল এই জায়গায় তখন আমার তো বিশ্বাস ও বা দেখেন এই জায়গায় যে এই জায়গাটায় দেখেন এখানে ডিরেক্ট কিচ্ছু নাই যে যে দেখতেছেন এদিকে বলে যে হাটে তাও ঢুকে যাবে এদিকে আবার এদিকে দেখেন একদম একদম ছোটো কিন্তু এখানে এই এইগুলো দেখলে বুঝবেন যে এই পাহাড়ের মধ্যে তো কোনোদিনও মানুষ ইট বসাবে না তার মানে ইট বসানোর রিজন হচ্ছে কোনো এখানে কোনো গাড়ি বা কোনো কিছু থাকতে হবে কোনো একটা রিজন থাকতে হবে নাহলে তো এই এত উঁচু পাহাড়ের মধ্যে কেউ আসি ইট বসাইতে যাবেন না শুধু শুধু আমার এখানে হাঁটতে ভয় লাগতেছে দেখেন এই একটু করে যাইলে এদিকে খাত আর কি দিকে একদম নিচে যাওয়ার খাত আপনারা এই বিউটা দেখলে বুঝতেছেন হয়তো কি কত সুতেরা মানে একটা রাস্তার মতো এখানে বেরিয়ে এই গাছটা দেখেন অনেক সুন্দর এটাই আর কি ওকে বন্ধুরা আপনাদেরকে ইনফরমেশনটা দেওয়ার ছিল এবং এই ট্যুরটা এতটুকুতেই আমি শেষ করতেছি এ কারণ এদিকে আর যাওয়ার রাস্তা ওদিকে অনেক দূরে যাওয়া যাবে পাহাড়িরা এখানে এখানে যারা আছে ওনারা তো যায় কিন্তু আমরা এখানে আর যাইতে পারবো না এতটুকুই এবং এর বাইরে যাই মনে আমরা এর সাথে ভালো কোনো বিউ স্পেশাল কোনো কিছু দেখতে পারবো না এতটুকু এই ভিউটা অনেক সুন্দর ছিল এটা দেখার জন্য বেসিক্যালি এতটুকু ওটা হাঁটে এটা আর কি ওকে আবার দেখা হবে কোন এক ব্লগ ভিডিও আচ্ছা আমি যখন ব্লগ করি আমার থেকে এখনও ফিল হয় না আমি এক জন ব্লগার মানুষ বলে তাই আমি নিজেকে এখন ব্লগার বলা শুরু করছি বাট আমি একজন ফিল্ম মেকার এটা আমি ফিল করতে পারি What can I do what I do not like same every time?